হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো জ্যোতিরা এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা কালকে আমি তোমাদের দেখিয়েছিলাম যে আমরা মায়ের মন্দিরে গেছিলাম সেই মায়ের মন্দিরে দর্শনের জন্য আমরা ওই এখানে এসে আমরা ভিডিওটা আমি পাট পাট করে ছাড়াবার কথাও কালকে বলেছি সেই জন্য কালকে আমরা এই পর্যন্ত দেখেছিলাম যে আমরা রওনা দিয়েছিলাম মানে প্রসাদে নিয়ে ভগবানের সে মায়ের মন্দিরে তখনই দেখো আমরা সে রাস্তা থেকে বেরোলে কিন্তু তখনই আছে ওই বাসটা আমাদের কাছে দুটো মেয়ে আছে ওই সোনাদের কিছু থেকে গেছিলো সেইটা নিয়ে আসার জন্য আবার গেছিলো আর একটা ছোটো একটা বাচ্চা নিয়ে এসে ওই আর মন্দির যেহেতু সবাই সবার কাজে ব্যস্ত যার যার ব্যবসা নিয়ে ছোটো একটা বাচ্চা এসে হঠাৎ করে সে এই যে পিছনে এর সে পরে প্রসাদের পরে ফুলের মালাটা রেখেছে তা ছোটা টাকা ছিল না সেই টাকাটা দেওয়ার জন্য ওই জায়গায় লেট হয়েছে এবার দেখো আমরা কিন্তু মন্দিরের পথে রওনা হচ্ছি মানে যেহেতু আমরা প্রথমেই গাড়িটা রেখেছি সেই জন্য কিন্তু একটু ঘুরে একটু হেঁটে ভিতরে যেতে হবে আর আর এইখানে দেখো সাইড সাইডে কিন্তু দোকানপাট পুরো লাগানো আর লাগানোর জন্য দেখো সবাই এখানে আস্তে আস্তে আমরা হেঁটে মন্দিরের দিকে এগিয়ে সবাই হুম দেখো বন্ধুরা আর সে যেহেতু আমরা সকালে গেছিলাম একটু ভিড়টা কম ছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু ভিড়টা বাড়ছিল সবাই আসছিলো এই জায়গায় দেখ মানে দর্শন করার জন্য সোমবার এসে যেহেতু এই জায়গায় কিন্তু স আগে আমরা এক দুবার গিয়েছি তা সবাই কিন্তু সবাই কিন্তু সে এই ভিড় পড়াকার ভিতরেও অনেকটা মানে ভিড়ই থাকে সবসময়ই বারো মাসে ভিড় থাকে কিন্তু ওই শ্রাবণ মাসে বাবার মাথায় জল চটার জন্য একটু ভিড় বেশি থাকে এইখানে দেখো আমরা আসে এই খুবই এটারে আমি হাতে নিয়ে দেখো হাঁটছি আর মা বাবা পিছনে এই যে আমরা মন্দিরে আগেই চলে এসছি দেখো এখন মন্দিরে এখানে ঢুকবো আর এইখানে বন্ধুরা দেখো কত ভিড় আছে এখান দিয়ে মানে ঢুকতে গেলে মন্দিরে আর যে ছেলে আগে আসে আর চারিপাশে কিন্তু সাইডে কিন্তু অনেক সে মানে বিক্ষা ই করছিলো আর অনেকে অনেক আরেকজনের এই জায়গায় এখানে এসে আমারের ইসের ভিতরে যে প্রসাদের সেইটা ওর পরে ফুলের ই রেখেছে আমি তার কাছে নিয়ে নিলাম কারণ সবাই এরকম করতে থাকলেও হয় না আর সব বাচ্চাগুলো এইরকম চালো আর দেখো সাইডে কিন্তু বেকাররা বসে আছে পয়সার মানে সে মন্দিরে গেলেই ভিক্ষার এসে মানে ছোটা টাকা নিয়ে যাওয়ার দরকার আছে যে সবাই দিতে হয় আর ওইখানে ছোট ছোট বাচ্চারা সুতো নিয়ে ঘুলে বেড়াচ্ছে লাল সুতো তা বাঁধলে এবার দেখো এই যে ফটো ফটোরা খালি ফটো তুলো ফটো তোলে এরকম করছে ঠিক আছে পণ্ডিতরা বলে চলো চলো পুজো করো এরকম মানে চারে যার যার কাজে সেই ব্যস্ত ঠিক আছে আমরা দেখো আমরা ঢুকছি মন্দিরের ভিতরে এখন দেখা যায় কোথায় যাওয়া যায় আস্তে আস্তে দেখো এই যে কেউ টাকা নিয়ে কেউ আমরা যাচ্ছি এই দেখো পিছন থেকে দেখা যাচ্ছে ভিতরে ঢুকছি আর মানে মন্দিরটা মানে আর যেহেতু সবসময় থাকে বিল আর এখন একটু আর সকাল ছিল সেই জন্য একটু আমরা কিন্তু ই করেছি নাই যদি একটু বেলা হতো বা টাইমটা আগে যেত তাহলে আরও কিন্তু ভিড় হয় ভিতরে আমরা গেলাম ভিতরে যাচ্ছি তার ভিতরে দরজা থেকে একটা কিন্তু দেখো চারিপাশে কিন্তু কম বেশি দেখো কত লোক মানে চারিপাশে ই করছে কিন্তু ভিড়টা ও অত পরিমাণ নেই যতটা পরিমাণ মানে থাকে থাকে বা ইয়ে করে আস্তে আস্তে কম বেশি তাও এর ভিতরেতে আমাদের খুবই ঝঞ্ঝট মনে হচ্ছিলো মনে হচ্ছে আরেকটা খালি থাকলে আরেকটু সকালবেলা আমরা কিন্তু সকালেই যেতে চাইছিলাম কিন্তু বর্ষার জন্য একটু আমরা মনে করলাম কি জানি মা আমাদের যদি ডাকে তা অবশ্যই যাবো তারপরে দেখলাম যে বর্ষাটা হচ্ছিল না সেই জন্যে আমরা কিন্তু রওনা দিছিলাম আর এখন দেখো চারি লোকজন কিন্তু লোকজন কম বেশি সবদিকে আছে যেহেতু অনেক এরিয়া জুড়ে আছে তো সেই জন্য সমস্যা আর ছেলের আমি হাত ধরে আছি কারণ কি বিড়ের ভিতরে যদি একদিক থেকে আর বিশাল চাল নুক এপাশে চলে ওপাশে ও পাশে চলে যায় ও পাশে চলে যায় এরকম করে যদি বাদে বা হারা যায় তার খুঁজে পাওয়া বিশাল মুশকিল ব্যাপার দেখুন এবারে আমাদের আমরা কিন্তু জায়গায় চলে এসেছি এইখানে একটা মানে পন্ডিতজি আমাদের ইয়ে করেছে এখন এই জায়গায় আমরা পুজো করবো যে পণ্ডিতজি আর বলছে আমাদের যে তোমরা মাথায় কাপড়টা দাও যেহেতু আমরা চুড়িদার পরে গেছিলাম সেই জন্য যার চারিটা সে সেই মাথায় দিলাম মাথায় দিয়ে মন্ত্রপাঠ করা আর বা আমাদের যে আগরবাতি নিয়েছিলাম সে আগরবাতিগুলো পণ্ডিত মশাই নিয়েছিল নিয়ে ধরিয়ে সব মন্ত্রপাঠ করার ছিল মার এসে যে কিসের জন্য আমরা এই মাসে কিসের জন্য কারো যদি কোনো মনোবাসনা থাকে বা কিছু থাকে তা সেইটা বলে মানে বলছিল যে বলো সবাই আর তার যেন অনেক মা দুর্গা মার কাছে প্রার্থনার জন্য অনেক কিছু কামনার জন্য বলছে যে তোমাদের কিছু মনের বাসনা থাকে কে কে কার মন বাসনা নিয়ে এই মন্দিরে এসতো সেটা বলো হ্যাঁ কার কোন গোত্র আছে কার কি নাম আছে এরকম করে আস্তে আস্তে আমরা সবাই বলছিলাম আর পুজোটা হচ্ছিল আর সবাই এক জায়গায় ছিল চারিপাশের লোকজন দেখো ভিড় ছিল সে যা এক মানে পণ্ডিত তো এক একটা হয় না পন্ডি এক একজন এক এক রকম হয়েছিল আমরা সব পুজোটা মানে কমপ্লিট করছি পন্ডিত ওই সে আগরবতীগুলো একসাথে ধরালো ধর আমাদের হাতে দিয়েছিলো আমরা পুজো শেষ করে পন্ডিত মহাসায় দক্ষিণা দিয়ে আমরা আগে বাড়ছি এখন মন্দিরের দিকে যাচ্ছি মন্দিরে দেখো একটু কম বেশি একটু লাইন আছে আর এই সাইডে দেখো ঘনটি টাকানো ওইটাই ঘনটি বাজাতে হয় আর ভিড়টায় এই পাশে যেয়ে আমরা যাচ্ছি দেখো ভিড়ের ভিতর দিয়ে মানে বিশাল ইয়ে করে এই পন্ডিত যে যে জায়গায় যাই সেই জায়গায় কোনোটা নারকেল রেখে পুজো করো কোনোটা কোনো জায়গায় গেলেই তো দশ টাকা জায়গায় দক্ষিণা রেখে তারপরে কাজ করতে হয় এখন আমরা দেখো লাইনে লেগে গেছি মায়ের মন্দিরে মানে দর্শন করার জন্য মায়ের কাছে যাওয়ার জন্য প্রসাদি নিয়ে দেখো লাইন লেগে গেছি আর কম মানে পুরুষ ছেলেদের লাইন ওই পাশে ছিল আমাদের এ পাশে লাইন ছিল তা একসাথে দিয়ে আমরা আগে বাড়ছি মন্দিরে দর্শন করার জন্য আর ওরা আসছিল না ওদের নিয়ে আসলাম লাইনে দাঁড়ানোর জন্য কম সকাল বেলায় ছিল তাও দেখো বন্ধুরা কত কত ভিড় মানে ভিড় তো অটো না কিন্তু তারপরেও অনেকটা মানে ই বোঝাচ্ছিল আর একটু মানে যদি বেলা হতো তাহলে আরও অনেকটা ওরা দেখো দুই তিনজনের পরেই হয়ে গেছে একটু দেরিতে এসছে তো জন্য আর কিন্তু ভিড়ের জন্য কিন্তু দেখো মার গেটটা কিন্তু পুরো মন্দিরের ভিতরে মানে যেতে দেওয়া হচ্ছে না যেহেতু মানে এত ভিড় কারণ কি এখন সবাই গেলে বিশাল ভিড় হয়ে যাবে এই জন্য ওর পাশে যে আসে সবাই যে দেখো কীরকম করে মানে মন্দিরের ভিতরে না দর্শন করে কে দেখে সেই জন্য আমি ওই মায়ের ফটোটা ঘিচে মানে ই করে নিয়েছিলাম যে তোমাদের দর্শন করা কিন্তু দেখো আমরা গেছি পণ্ডিত মাসে খালি হাতে নিচ্ছে দক্ষিণাটা নিচ্ছে আর ওই দরজায় মানে এইগুলো প্রসাদগুলো ছুঁয়ে দিয়ে দিচ্ছে কারণ কি দর্শন করতে যাতে দেওয়া হচ্ছে না আমরা সে ওরকম করেই নিয়ে চলে আসলাম বাইরে হ্যাঁ সে বন্ধুরা আগের পাটে তোমাদের পরবর্তী এইগুলো দেখা